আজকে তোমরা অবরোধ কেন করছো? কারণ কি কি দাবি রাখছো তোমরা? আমাদের দাবি এখানের মধ্যে যে সরকারকে যে মানে স্বাস্থ্য দপ্তরের যেই সব মানে মানে পশুপালন থেকে যে আশ্বাস দিয়েছিল সে আশ্বাসগুলো এখানে পূর্ণ করা যাবে। এখানে 8 নম্বর এখানে টয়লেট বাথরুম এখানে তো ঠিক নেই। এখানে ম্যাক্সিমাম 120 জন থাকে, 120 জনের মধ্যে তোরা পাশে টয়লেট বাথরুম, সেকেন্ড ফ্লোর দুটো আর নিচে ফ্লোর তিনটে, তার মধ্যে একটা লেডিস আছে, লেডিসটা তাও ওটা খারাপ। আর এখানে দুটো ফ্যামিলি আছে লেডিস, তারাও জেন্টস টয়লেট ইউজ করে। তার মধ্যে এখানে মধ্যে চান করার জন্য টয়লেট বাথরুমের মধ্যে চান করতে হয়, খাবারের পরে ভালো ধুতে গেলে টয়লেটে গিয়ে ভালো ধুতে হয়। খাল দেওয়ার পরে এখানে মধ্যে 2 নম্বর এখানে মধ্যে স্যানিটারি স্প্রে করা হয় না, মশার জন্য মশার যে ওষুধের ইয়ে সেই গ্রাম মেশিন সেটাও ইউজ করে। এখানে মধ্যে 3 নম্বর এখানে মধ্যে প্রত্যেকে বাড়ি থেকে মা বাবা ভাই বোন বা যে কোনো একজন বাইক থেকে ভাবে এসে দিয়ে যায়, যেগুলো 4 টাইম করে দিয়ে যায়। দেওয়ার পরে এখানে মধ্যে হ্যাঁ বলছি যে সোশ্যাল ডিস্টেন্স রাখো, বাড়ির ফ্যামিলির থেকে দূরে থাকো। তো এখানে দূরে থাকার মানেটা কি আমি এটাই চাই, এটাই আমাদের মাননীয় থেকে জানতে চাই। এখানে মধ্যে যে সোশ্যাল ডিস্টেন্সটা করা আছে, এই যে ডিস্টেন্স আপনি বলছেন এখানে কীভাবে দূরত্ব বজায় থাকবে, এখানে সেই দূরত্ব বজায় তো নেই। এখানে যে হোম কোয়ারেন্টের জন্য যে বেড থাকে, যেই সব জুতো স্যানিটাইজার হ্যাঁ যেমন রকম যে ইয়ে থাকে স্বাস্থ্যবিধ থেকে লোক থাকে সেখানের মধ্যে চেক করার জন্য কেউ নেই এখানের মধ্যে। তাহলে আমি এটাই জানতে চাই যে বাইর থেকে ফ্যামিলি থেকে তাকে দূরে করেছে, দূরে করার পরে এই ফলটা কেন পাচ্ছে মানে সাধারণ মানুষ কেন বুঝবে? মোট কতজন রয়েছে? মোট টোটাল 120 জন এখানে রয়েছে। মোট 120 জন কোন কোন রাজ্য থেকে রয়েছে? এখানে আছে আপনার মহারাষ্ট্র থেকে আছে, কেউ মুম্বাই থেকে আছে, কেউ গুজরাট থেকে আছে, কেউ তামিলনাড়ু থেকে আছে, কেউ ব্যাঙ্গালোর থেকে আছে, কেউ দিল্লি থেকে আছে, কেউ অরুণাচল প্রদেশ থেকে আছে, এসব নানা জায়গার থেকে নানা স্টেট থেকে এসছে এখানের মধ্যে। এখানে মধ্যে আরেকটা বিষয় হলো এখানে কাউকে 6 দিন বা 7 দিন হয়ে যায়, কেউ আজকে আসলো তাকে ওই রুমে ঢুকানো হচ্ছে, আর এক একটা রুমের মধ্যে কমসম 10 থেকে 12 জনকে রাখা হচ্ছে। আজকে কখন থেকে পথ অবরোধ করছেন আপনারা? আমরা এখানে আপাতত সকালবেলা 11:30 থেকে শুরু করেছি। এখন কি দাবি রাখছেন? আমরা সব মানে দাবি এটা রাখছি যে এখানের মধ্যে মানে যে পোষণ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসগুলো এখানে যেন রাখা হয়। আপনার নামটা? আমার নাম প্রতাপ দেবনাথ। এই স্থানের নাম? এই স্কুলের নাম হচ্ছে ভাগবতী বিদ্যাপীঠ স্কুল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।